আসসালামু আলাইকুম। আমাদের জেনারেশনের মানুষের মোস্ট কমন যে প্রবলেম সেটি হচ্ছে রাতে ঠিকমতো না ঘুমানোর কারণে তাদের সকালটা তেমনভাবে প্রোডাক্টিভ যায় না। টু বি অনেস্ট, এটি আমার নিজেরও পার্সোনাল প্রবলেম, কিন্তু আমি একদম পুরোপুরি সলভ না করতে পারলেও অনেকাংশে সলভ করে ফেলেছি। তাই আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি বিষয় শেয়ার করব, সেগুলি যদি আপনি ঘুমানোর আগে মেনটেন করেন তাহলে আপনার এর পরের দিনটা আরও বেশি প্রোডাক্টিভ যাবে এবং আপনার রাতের ঘুমটাও ভালো হবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, ফেসের হালকা যত্ন নেওয়া। দেখেন, আপনার যেমন সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমাদের ফেস ওয়াশ করা উচিত এবং ফেস ওয়াশ করে ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, তেমনই রাতে কিন্তু ঘুমাতে যাওয়ার আগেও আপনার ফেস ওয়াশ করে তারপরে ময়েশ্চারাইজার ইউজ করে ঘুমাতে যাওয়া উচিত। কারণ সারা দিনে কিন্তু আমাদের ফেসে অনেক ধরনের ময়লা জমা হয়, অনেক ধরনের ডাস্ট জমা হয়। এক্ষেত্রে আমাদের মুখে কিন্তু অস্বস্তিকর একটা অবস্থার সৃষ্টি হয়, তাছাড়া মুখ অনেক বেশি তেল চটচটে হয়ে যায় বা স্টিকি হয়ে যায়। আর তাছাড়া এটি অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করার কারণে কিন্তু এটি আমাদের ঘুমের ব্যাঘাত অবশ্যই ঘটাতে পারে। তাছাড়া এই ধুলাবালিগুলি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এগুলি যদি সারা রাত আমাদের স্কিনে থেকে যায় তখন কিন্তু আমাদের স্কিনে পিম্পলস, অ্যাকনে, বিভিন্ন ধরনের চুলকানি ইত্যাদির সৃষ্টি হতে পারে। তাই জন্য অলওয়েজ চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ফেস ওয়াশ করা। এক্ষেত্রে কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ অলওয়েজ ইউজ করবেন এবং ফেস ওয়াশ ইউজ করার পরপরে আপনার ফেস টাইপ অনুযায়ী একটি ভালো ময়েশ্চারাইজার চুজ করে সেটি ব্যবহার করা ট্রাই করবেন। নাম্বার টুতে আমি যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে বেড গুছানো। দেখেন, ঘুমের আগে যদি আপনি আপনার বেডটা গুছিয়ে নেন তাহলে আপনার ঘুম অবশ্যই ভালো হবে। আপনি যদি একটু পারেন তাহলে আপনার পুরো ঘরটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ঘুমের এনভায়রনমেন্ট তৈরি করলে কিন্তু আপনার ঘুম অটোমেটিকলি ভালো হবে। তাছাড়া অলওয়েজ চেষ্টা করবেন একটি নির্জন পরিবেশে ঘুমানোর। আর তাছাড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। সো অলওয়েজ চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের বেড গুছানো, যদি আপনি পারেন তাহলে নিজের ঘরটা ভালোমতো গুছিয়ে নেওয়া। নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটি হচ্ছে আগামীকালের প্ল্যান করে রাখা। দেখেন, আপনি যদি আগামীকালের প্ল্যানটা আজকে করে রাখেন তাহলে কিন্তু আগামীকালটি আপনার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ যাবে। অ্যাটলিস্ট আগামীকালের সম্পূর্ণ প্ল্যান না করে রাখলেও আগামীকাল সকালে উঠে সর্বপ্রথম আপনি কি করবেন এই বিষয়টা যদি আপনি আজকে রাতে মাথায় ঢুকিয়ে নেন তাহলে কিন্তু আপনার সারা রাতের ঘুমটা যেমন সুন্দর হবে, তাছাড়া সকালে ওঠার পরেও নিজের মধ্যে একটা তাগিদ সৃষ্টি হবে যে আমার এই জিনিসটা সবার আগে করা লাগবে। যেমন আজকের কথা যদি আপনি বলেন, কালকে রাতে আমার প্ল্যান ছিল যে আজকে সকালে উঠে আমার ভিডিও শ্যুট করতে হবে এবং সকালে ওঠার পরপরই কিন্তু আমি ভিডিও শ্যুট নিয়ে বসেছি। সো অলওয়েজ চেষ্টা করবেন একটি খসড়া প্ল্যান করে রাখা যাতে আপনার পরের দিনের সকালটা অ্যাটলিস্ট প্রোডাক্টিভ যায়। নাম্বার ফোরে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফোনে অ্যালার্ম সেট করা। দেখেন, অলওয়েজ চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোনে অ্যালার্ম সেট করে ঘুমানো। আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, 6 থেকে 7 ঘন্টার ঘুম প্রপারভাবে নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে যদি আপনি ফজরের নামাজের সময় উঠতে পারেন তাহলে তো ভাই আপনাকে সেলুট, আর যদি আপনি ফজরের নামাজের সময় না উঠতে পারেন তাহলে অলওয়েজ চেষ্টা করবেন 6টা থেকে 7টার মধ্যে উঠে যাওয়া। আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, ঘুমানোর সময় অলওয়েজ চেষ্টা করবেন রাত 11টা দিয়ে ঘুমিয়ে যাওয়া, যদি না পারেন তাহলে হাইস্ট রাত 12টা পর্যন্ত জেগে থাকতে আপনি পারেন। বাট সবসময় চেষ্টা করবেন আগে আগে ঘুমিয়ে যাওয়া এবং সকাল সকাল ওঠা। আপনি যদি কারণটা সাইন্টিফিকলি জানতে চান আমি হালকা একটু বলে দিই। আমাদের বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করে ফেলেছে যে সকালে আপনার ব্রেইনে আলফা রেটা একটু বেশি থাকে, যার কারণে আপনি রাতে যেই কাজটা 5 ঘন্টায় করবেন সকালে কিন্তু সেটি আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন। তাছাড়া আমাদের ইসলামেও কিন্তু আছে ফজরের নামাজ পড়ে যার যার কাজে বের হয়ে যাওয়ার জন্য। সো অলওয়েজ চেষ্টা করবেন সকাল সকাল একটু ওঠা এবং নিজের প্রোডাক্টিভ কাজগুলি সকাল সকাল ছেড়ে নেওয়া। বিশেষ করে যারা একটু বলেন আমাদের ক্রিয়েটিভ কাজ করার জন্য লিটারেলি কোনো টাইম থাকে না, তারা একটু সকাল 5টা বা 4টার দিকে উঠে দেখেন, অ্যাটলিস্ট 6টার দিকে উঠে দেখেন, আপনার সারাদিনে প্রোডাক্টিভ কাজ করার মতো বা ক্রিয়েটিভ কাজ করার মতো সময়ের অভাব হবে না। নাম্বার ফাইভে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে ঘুমানোর আগে নিজের ফোনটা অ্যালার্ম দিয়ে একদম 10 থেকে 15 হাত বা 20 হাত দূরে রেখে দিবেন। দেখেন, আপনার যদি অ্যালার্মটা সকালে বাজে আর আপনার ফোনটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার জাস্ট অ্যালার্মটা আপনি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। কারণ পার্সোনালি আমি নিজেও এটা করতাম, আর নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই বিষয়গুলি শেয়ার করছি। সো অলওয়েজ চেষ্টা করবেন নিজের ফোনটা অ্যাটলিস্ট 10 থেকে 15 হাত দূরে
রাখার, কারণ যাতে আপনি উঠে গিয়ে আপনার ফোনটা বন্ধ করতে হয়। আর তাছাড়া আপনি যদি একবার আপনার ফোনটা উঠে বন্ধ করেন, সেক্ষেত্রে যদি আপনার মনোবল থাকে যে আমার সকালে উঠতেই হবে, তাহলে কিন্তু একবার ওঠার পরে আপনার পরবর্তীতে শুতে ইচ্ছা করবে না। সো অলওয়েজ চেষ্টা করবেন আপনার ফোনটা যাতে আপনার কাছ থেকে ঘুমানোর সময় অ্যাটলিস্ট 15-20 হাত দূরে থাকে। সো আজকের জন্য এতটুকুই। আই থিঙ্ক এই 5টা পয়েন্ট আপনি যদি একটু সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করেন, তাহলে আপনি সকাল সকাল উঠতে পারবেন এবং অনেক বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারবেন এবং আপনার রাতের ঘুমটাও ভালো হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।